নিষ্ঠুর কারণ জটিলতায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়ে আছে 2 লাখের বেশি ডিম বোঝাই ট্রাক। এই মুহূর্তে বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য, এটি আরো সম্প্রসারণের লক্ষ্যে সরকার 2022 সালে ফেব্রুয়ারিতে এই যে আমার পিছে বেনাপোল বন্দরের গা ঘেঁষে এখানে 329 কোটি টাকা ব্যয়ে 24 একর জমিতে কিন্তু বন্দরের যে কার্গো ভেহিকল টার্মিনাল সেটি নির্মাণ শুরু করে। পরবর্তীবারে আমরা দেখতে পেয়েছি আরো 16 একর বাড়িয়ে মোট 41 একর জমিতে কিন্তু এই কার্গো ভেহিকল যে টার্মিনালের নির্মাণ কাজ বলা যায় শেষ পর্যায়ে। এবং এই নির্মাণ কাজ শেষের পরে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ পরপর 2 বার যে এটি উদ্বোধনের দিন ঘোষণা করেছেন, অর্থাৎ সর্বশেষ জুন এবং সর্বশেষ হচ্ছে জুলাইয়ে এই উদ্বোধনের ডেট ঘোষণা করা হয়। তবে আমরা দেখতে পেয়েছি এখনো কিন্তু এটি উদ্বোধন হয়নি, অর্থাৎ বারবার কিন্তু উদ্বোধনের ডেট পড়ছে এবং এটি পিছিয়ে যাচ্ছে। ফলে এখানে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে জটিলতা, সেই জটিলতা নিরসন না হয় কিন্তু ব্যবসায়ীরা এক প্রকার দুর্ভোগের মধ্যে তাদের বাণিজ্য পরিচালনা করছেন। এই কার্গো ভেহিকল টার্মিনালটি কিন্তু উদ্বোধন হলে এখানে একসাথে কিন্তু প্রায় 1500 পণ্যবাহী ট্রাক রাখতে পারবে এবং যে সমস্ত ভারতীয় ট্রাক চালকরা আসবেন তাদের বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু এখানে থাকবেন। আর যদি বেনাপোল বন্দরে আমদানি রপ্তানির পরিস্থিতির কথা বলি, সেটি বলা যায় অনেকটা স্বাভাবিক আছে। বিশেষ করে দ্রব্যমূল্যের উদ্যোগতি বাজার নিয়ন্ত্রণে কিন্তু সরকার ভারত থেকে নিত্যপণ্যের আমদানি সহজ করেছে এবং এই সহজ করায় কিন্তু বিশেষ করে ডিম কিন্তু ভারত থেকে আমদানি হচ্ছে। আপনি ডিমের বাজার, ডিম আমদানি হলে কিন্তু বাজার এখনো উদ্যোগতি, অর্থাৎ প্রতি পিস ডিম কিন্তু 15 টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের বাজার নিয়ন্ত্রণে কিন্তু সরকার এই আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 5% নির্ধারণ করেছে। তবে এই নির্ধারণের যে চিঠি, সেটি বেনাপোল বন্দরে না আসায় আমরা দেখতে পেয়েছি প্রায় 2.5 লাখ পিচের একটি ডিমের চালান কিন্তু বেনাপোল বন্দরে এখনো দাঁড়িয়ে আছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে কার্গো ভেহিকল টার্মিনালটি উদ্বোধনের দিন ঘোষণা হলেও এখনো যে উদ্বোধন হয়নি এবং ভারত থেকে ডিমের চালান আমদানি হলেও বেনাপোল বন্দরে সেটি আটকে রয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।